শিক্ষার্থী সংকটে ভুগছে বরিশালের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। বিভিন্ন সমস্যার অভিযোগে প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন প্রাইভেট কিন্ডারগার্টেনে ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। সমস্যার কারণ হিসেবে সংশ্লিষ্টদের পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন সচেতন মহল। পারভেজ রাসেলের রিপোর্ট। প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে সরকার নিয়েছে নানামুখী উদ্যোগ, অথচ বরিশালে জরাজীর্ণ ভবন আর শিক্ষার পরিবেশ না থাকায় অস্তিত্ব সংকটে শিক্ষার্থী হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষার পরিবেশ নিয়ে নানা অভিযোগ অভিভাবকদের, আর মধ্যবিত্তরা সন্তানদের ভর্তি করাচ্ছে কিন্ডারগার্টেনগুলোতে। টিচারদেরও এখানে ঘাটতি আছে, টিচাররা দেখা যায় 10টা ক্লাস 12টায় আসে, আর কিন্ডারগার্টেন যেটা হয় ওরা হচ্ছে ক্লাসগুলো রেগুলার নেয়, ওদের এক্সামগুলো রেগুলার হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়িক মনোভাবে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে কোচিং সেন্টারগুলো। টিচাররাও প্রাইভেট পড়ানো শুরু করছে বা তাদের কাছে না পড়লে বিভিন্ন হুমকি। অধিকাংশ বিদ্যালয় শিক্ষার্থীদের চেয়ে শিক্ষকদের উপস্থিতি বেশি। আমাদের বিদ্যালয়ে নতুন ভবন দিতে হবে এবং ওয়াশ ব্লক দরকার। সরকারি বহুতল ভবন আর আধুনিক ক্লাসরুমগুলো অধিকাংশ সময় খালি পড়ে থাকে বলে দাবি সচেতন মহলের। যে অ্যাপ্রোচগুলো একজন টিচারের জায়গা থেকে নেওয়া উচিত বা নেওয়া হয় যেটা বাইরের দেশে হয়, সেই জায়গাগুলোতে প্রায় সরকারি স্কুলের টিচারগুলো আউটপুটটা দিতে পারছে না। শিক্ষার্থী বাড়ানোর জন্য নানান উদ্যোগের কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জুন জুলাই থেকে মিড ডে মিল চালু করতেছে সকল স্কুলে। সেই মিড ডে মিল চালু হলে এবং আমাদের ওই বিনোদনমূলক কাজগুলো শুরু হলে, উৎসাহ দেওয়ার কাজগুলো শুরু হলে, আমাদের স্কুলে মনিটরিংটা জোরদার হলে আমরা আশা করছি যে আগামী মাস চকের মধ্যেই আমরা ভালো একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কমার পেছনে পরিকল্পনার অভাবকে দুষলেন এই শিক্ষাবিদ। আমি যে প্রতিদিন 2টা 4টা স্কুলে যাই ঘুরে দেখে আসতাম যে আপনার স্কুলে কী অবস্থা, ছেলেমেয়েদের কী অবস্থা আর শিক্ষকদের কী অবস্থা, এটা যদি দেখতাম তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো ভালো চলতো। প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সরকারের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে হলে পরিবর্তন করতে হবে শিক্ষকদের মানসিকতার ধরন, বদলাতে হবে শিক্ষার পরিবেশ। পাশাপাশি প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সন্তানদেরও ভর্তি করতে হবে এসব প্রতিষ্ঠানে। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।